ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার হয়েছে বাংলাদেশী পতাকাবাহী একটি জাহাজ। ছিনতাইয়ের শিকার জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করছিল। মঙ্গলবার দুপুর 1:30টার সময় জাহাজ ছিনতাইয়ের খবরটি নিশ্চিত করে জাহাজের মূল কোম্পানি KSRM। KSRM গ্রুপের প্রতিষ্ঠান এসআর শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিহিরুল করিম জানান, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের 23 জন নাবিক জিম্মি অবস্থায় আছেন বলেও নিশ্চিত করেন তিনি। জাহাজটি গত বছর সংগ্রহ করে KSRM গ্রুপ। 2016 সালে তৈরি জাহাজটি লম্বায় 190 মিটার। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। KSRM গ্রুপের পহরে যুক্ত হওয়ার পর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।